Hi. Hi. Hey, are you okay? Are you okay? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেলেন? আগে কখনো এমনটা ঘটেছে? মানে মানে গায়ত্রীর সঙ্গে যেটা ঘটলো? না, আসলে আগে কখনো কারোর সাথে এভাবে দেখা করতে যাইনি তো। স্কুল কলেজ ইউনিভার্সিটির সময় আপনার কোনো বন্ধু ছিল না? মানে মেয়ে বন্ধু ছিল না? না। আপনার ছেলে বন্ধু আছে? হ্যাঁ, ওই শক্তি আর সন্দীপন। মেয়েদের সঙ্গে মিশতে ভালো লাগে না? না, সেভাবে কখনো মিশিনি। বাড়িতে কে কে আছে? আমি আর বাবা। বলছি, আমাকে না বেরোতে হবে। ব্রিসলে পড়াশোনা করেছে, খুব প্রফেশনাল। এখানে একাই থাকেন শুনেছি। দিল্লির অফিসেও বেশ পপুলার ছিলেন। হবে না, যা সুন্দরী। ইয়েস স্যার, ভেরি প্রিটি। বিনার তো আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। কি ব্যাপারে? গায়ত্রী সেনের কথা বলছি, আমাদের নতুন এক্সিকিউটিভ। দেখেছো তো? দেখবে না আবার, যা সুন্দরী। আমি ভেতরে গেলাম। বললাম না ওর এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। ঢপ মারছে, লুকিয়ে লুকিয়ে ঠিক দেখেছে। ভায়া, মাথা ঘুরে গেল তো? কাম বাদ দিয়ে কাজে মন দাও। বাবা, কি হলো? লাস্ট সুগার রিপোর্টটা কত ছিল? জানি না, মনে নেই আমার। আমার মনে আছে, ফাস্টিং 170, পিপি 270। এটা তোমার 5 নম্বর। চার না, জানিস এই 5 পেগ খেয়ে প্রথমবার আমি প্রপোজ করেছিলাম। তার আগে কিছুতেই বলতে পারছিলাম না, যখন ক্লাস 12-এ পড়ি। সেটা আবার কে ছিল? ছিল ছিল তোমালি, আমাদের পাশের পাড়ায় থাকতো। টেকেনি, কিন্তু একটা উপকার হলো, এই যে এই যে এই যে বলতে যাওয়ার মধ্যে যে একটা কিন্তু কিন্তু ভাব, এটা এই যে একেবারে কেটে গেল। বাবা, আরো ছিল নাকি? ছিল বই কি ছিল, তবে সব সব হচ্ছে বিয়ের আগে। রোম্যান্টিক লোক ছিলাম তো, পটপট করে খালি প্রেমে পড়ে যেতাম। খুব বেশি দিন কোনোটাই কি জানিস তো, ওই যে ছেলেদের ওই গার্লফ্রেন্ডের ওপর যারা ইয়ে থাকে না, মানে একটা কি বলবো, পজেসিভ ব্যাপার থাকে না, ওইটাই আমার কোনো গালেই ছিল না। হ্যাঁ, অন্যদের ছিল, কিন্তু আমার আমি বোধ হয় শুধু তোর মার বেলাতেই না, ঠিক পজেসিভ না, তবে কি যেন একটা ছিল।